শুরুতে আমরা রয়কে দেখতে পেলাম যিনি ফুইকোকোর সন্ধানে ফ্রিডির এয়ারশিপে ছিলেন কয়েক মুহূর্ত পরে। তার রহস্যময় প্রাচীন পোকবল এবং লিকোর দুল জ্বলতে শুরু করে। তারপর এপিসোডের শিরোনাম প্রকাশিত হয়েছিল যা ছিল আমি তোমাকে ফুইকোকো পেয়েছি। ক্যাপ্টেন পিকাচু রয়কে অপরিচিত ভেবে আক্রমণ করলেন। লিকো এসে দেখে রয় মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছে। ফ্রেড এবং অন্যরা এসেছিল। রায় বলেছিলেন যে তিনি ফুকোকোর সাথে তার সম্পর্ক এভাবে শেষ করতে চান না, তিনি ফুকোকোকে তার সঙ্গী করতে চান। ফ্রিড বলল ঠিক আছে, কিন্তু রয় গুরুত্বপূর্ণ কিছু ভুলে যাচ্ছে। এটা তাকে তার প্রশিক্ষক হতে চান যে ফাইকোকা অনুভূতি ছিল। ফ্রিড রয়কে রাতের জন্য এয়ারশিপে থাকার অনুমতি দেয়। রয় খুশি হয়েছিল এবং সে এয়ারশিপে ফুইকোকো খুঁজতে শুরু করে। ফুইকোকো ঘুমাচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে পড়ে গেল এবং জেগে উঠল। সে কিছু ছবির দিকে তাকালো এবং দেখে খুশি হল। লিকো এবং রয় ফুইকোকো খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু কোথাও ঘুমাচ্ছিল। রয় লাইককে জিজ্ঞাসা করলেন যে তিনি ফুকোকোর প্রশিক্ষক হতে পারেন কিনা। লিকো রয়ের সাথে প্রথম পোকেমন পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছে। পরের দিন সকালে একটি সমস্যা ছিল। এয়ারশিপে অনেক ছিদ্র ছিল এবং জাহাজের একজন মহিলা এটি মেরামত করার জন্য সারা রাত কাজ করেছিলেন, কিন্তু তিনি পারেননি। রয় তার দাদাকে দেখার পরামর্শ দিয়েছেন, তিনি কিছু করতে পারেন। ফ্রাইড এবং লিকো রয়ের সাথে দাদাকে দেখতে চলে গেছে। রয় টেবিলে কিছু বেরি রাখল যাতে ফুকোকো তা খায়। পরের দৃশ্যে আমরা দাদার বাড়িতে ফ্রিড লিকো এবং রয়কে দেখেছি। ফুকোকো ক্ষুধার্ত ছিল যখন এটি জেগে ওঠে এবং সে সেই বেরিগুলি খুঁজে পায়। গোলাপি চুলের মেয়ে বলেছিল যে রয় এর জন্য সেই বেরিগুলি ছেড়ে দিয়েছে। রয় জাহাজে ছিল জেনে ফুকোকো রয়কে খুঁজে বের করতে শুরু করে। অন্য দৃশ্যে আমরা দাদাকে কিছু খাবার আনতে দেখেছি এবং সমস্ত পোকেমন সেখানে জড়ো হয়েছে। এক্সপ্লোরার ফ্রিড এবং লিকোকে খুঁজছিলেন। ফুকোকো তাদের দেখেছিল এবং সবাইকে সতর্ক করার জন্য তাড়াহুড়ো করে চলে গেল। ফাইকোকা গ্র্যানিপা বাড়িতে পৌঁছে এবং অভিযাত্রীদের সম্পর্কে সবাইকে বলার চেষ্টা। ফ্রাইড বুঝতে পেরেছিল যে খারাপ কিছু ঘটতে চলেছে, তাই সে এয়ারশিপে ফিরে গেল। এক্সপ্লোরাররা এয়ারশিপ আক্রমণ করেছিল এবং জাহাজে থাকা প্রত্যেকেই তাদের পোকেমন দিয়ে অ্যামেথিওর বিরুদ্ধে লড়াই করছিল। রয় এবং লিকো সাহায্য করার জন্য জঙ্গল থেকে পোকেমন সংগ্রহ করেছিল। রয় সেই পোকেমনের সাথে এয়ারশিপে গিয়েছিল এবং অভিযাত্রীর মেয়ে লাইকোকে আক্রমণ করেছিল, কিন্তু লাইকো তাকে পরাজিত করেছিল। রয় ক্যাটারপি এনেছে যারা স্ক্রিনশট দিয়ে এয়ারশিপে গর্ত ঠিক করেছে। ফ্রিড অ্যামেথিওর বিরুদ্ধে লড়াই করছিল। চারিজার্ডকে যুদ্ধ করতে দেখে ফুকোকো লড়াই করতে চেয়েছিল। রয় এটাকে যুদ্ধ করার জন্য চেয়ার, কিন্তু এটা আম্বার ব্যবহার করতে পারে না। লাইকো এসে ফুকোকোকে উল্লাস করল। রয় ফুকোকোর জন্য একটি গান গাইতে শুরু করে এবং অনেক চেষ্টা করার পরে ফুইকোকো অবশেষে আক্রমণ করতে শিখেছিল। রয় যেভাবে ফুইকোকোকে উল্লাস করেছিল তা দেখে লিকো বিরক্ত হয়েছিল। ফ্রিড খুশি ছিল, কিন্তু যেহেতু সে যুদ্ধ থেকে বিক্ষিপ্ত ছিল তাই অ্যামেথিও সুবিধা নিয়ে লিকোকে আক্রমণ করেছিল। এই পর্ব এখানেই শেষ।